নমস্কার অবশেষে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুখা যার ফলে তছনছ হয়ে গেল উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড়ের কারণে দেশের স্কুল ও কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে সমুদ্রের বিশাল ঢেউ এসে দেশের উপকূলবর্তী অঞ্চলগুলিকে ভাসিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড়ে দেশের আঠাশ লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত তিন লক্ষ মানুষকে বিভিন্ন আশ্রয় শিবিরে রাখা হয়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছেন নদীগুলির জলস্তর অতিবৃষ্টির কারণে একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন এছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন মেদিনীপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় মোখা যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর ঘন্টা একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় দুশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া যেতে পারে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পর্যটকদের সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চোদ্দ তারিখ রবিবার উপকূলবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ পনেরো তারিখ সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সতেরো তারিখ বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ